পাপন নিজেই এখনো শিওর না যে ও কতদিন কোন খেলা কোন ফরম্যাট খেলবে, এটা একটা ওর জন্য বিরাট চ্যালেঞ্জ। সবাই টি টোয়েন্টি মেজাজে খেলা শুরু করে, মানে ওরা মনে করে এটাই ক্রিকেট, এই মাইন্ডসেটটা তো ব্রেক করতে হবে। সাকিব আল হাসান টেস্ট এবং টি টোয়েন্টির অধিনায়ক, যে দুইটা ফরম্যাট আমরা একটু কম ভালো খেলে, আমরা ওডিআইটা সবসময় ভালো খেলছি গত 8-9 বছর ধরে, সাকিব আসলে কি প্ল্যান করছে? বা আপনার সাথে তো রেগুলার কথা হয়, এই দুইটা ফরম্যাটকে একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে বা একটু ভালো করার জন্য তার কি প্ল্যান? তার ও নিজেই এখনো শিওর না যে ও কতদিন কোন খেলা কোন ফরম্যাট খেলবে, এটা একটা ওর জন্য বিরাট চ্যালেঞ্জ। আমি বুঝতে পারি, এটা ওকে দোষ দিচ্ছি না। সো ওইটা যদি ওর ঠিক হয়ে যায় তাহলে আপনি মনে করেন যে আমি মনে করি কোনো সমস্যা নেই, এবং আমি পার্সোনালি মনে করি ও তিন ফরম্যাটেই অন্তত আরও 3 বছর খেলতে পারে, অন্তত, তারপর হয়তো একটা ছেড়ে দিতে পারে, এটা ডিফারেন্ট ইস্যু। বাট এটা তো ওর দিকটাও দেখতে হবে। সো ও একটা দ্বিধাদ্বন্দ্বে এখনও আছে বলে আমার মনে হয়। টি টোয়েন্টি আগের মতো খারাপ নাই, আমি আপনাদেরকে এটুক বলতে পারি, টি টোয়েন্টি নিয়ে আমরা কাজ করছি এবং টি টোয়েন্টিতে সামনে আমাদের দল ভালো হবে, নেক্সট ওয়ার্ল্ড কাপেই আমার ধারণা আরও ভালো হবে, যদিও এটা এই সাবকন্টিনেন্টে না, তারপরও আমার ধারণা আমরা ভালো খেলব, মানে এই বিশ্বাসটা আমার আছে। সো আমার ধারণা আমাদের টি টোয়েন্টি টিমটা আমরা গুছিয়ে ফেলছি, তারপর বাকি থাকে টেস্ট। টেস্টটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট, টেস্টটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট। এইটা আমাকে যদি বলেন আমি মনে করি আমাদের বিশু ভাই বা আরও 2-3 বছরের প্ল্যান নিয়ে 2-3 বছর পরের পরে আমাদের একটা টিম সেট করা উচিত, উইথ একদম ক্লিয়ার মাইন্ডসেট, টেস্ট মাইন্ডসেট নিয়েই করা উচিত। এখানে আমি ওই মিক্স করতে চাচ্ছি না, খেলবে যারা ভালো খেলছে তারা সব ফরম্যাটই খেলে, অ্যান্ড টেস্টে যে ভালো খেলে সেও সব ফরম্যাটে ভালো খেলতে পারে, এগুলো নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু যেই পরিমাণ খেলা, আমি যদি একটা প্লেয়ারকে 3টা ফরম্যাট খেলাই ইঞ্জুরিতে পড়বেই, কাজে আমাদেরকে আগের থেকেই প্রিকশন নিয়ে রাখতে হবে যে কাকে কোন ফরম্যাটে বেশি খেলানো হবে। তাস্কিন কিন্তু এখন 3টা ফরম্যাট খেলছে, উইল হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। সো আমি বলছি যে আমাদেরকে এই জন্য কিছু কারণ নাইলে খেলালেও এখন ব্রেক দিয়ে দিয়ে খেলাতে হবে, আমাদের ফিজিক্যাল ফিটনেস অন্যান্য দেশে প্লেয়ারদের চেয়ে অনেক কম। সো ডেফিনেটলি আমাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে। টেস্টে বোলার নিয়ে আমাদের সমস্যা নেই, আমাদের স্পিন নিয়েও কোনো সমস্যা নেই, পেসও আছে, এবাদত ইজ ডুইং ভেরি গুড, অ্যান্ড আমাদের যেহেতু এখনও শরীফুল এবং এবার বেস্ট হায়েস্ট উইকেট টেকার হচ্ছে বিপিএলে হাসান মাহমুদ আছে, ও একটা বিরাট পোটেন্সিয়াল। সো আমাদের অপশনস আছে, আমাদের আরও ইয়াঙ্গার যদি দেখেন রিপোর্ট মণ্ডল থেকে শুরু করে অনেক প্লেয়ার আছে আমাদের যারা নাকি এই পাইপলাইনে আছে। সো এদেরকে যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে টেস্ট টিম নিয়ে আমি এখনও আমরা তেমন কিছু করিনি, এটা আমি স্বীকার করেই নিচ্ছি, এটা বোর্ডের দোষ। আমরা ওডিআইয়ের পরে টি টোয়েন্টিতে স্ট্রেস দিচ্ছি, টি টোয়েন্টিতে মোটামুটি কাজ হয়ে গেছে বলে আমার ধারণা, এখন ইজ দ্য টাইম টু কনসেন্ট্রেট অন টেস্ট। টেস্টটা যদি আমরা দিতে পারি তাহলে ডেফিনেটলি হবে, টেস্টের জন্য জায়গাও দরকার। লঙ্গার ভাষা গিয়ে যদি না খেলে আসে নিচের থেকে তাহলে হঠাৎ করে এসে এখানে কীভাবে খেলবে? আপনি জানেন এখনও যখন আপনি স্কুল প্লে বলেন যে ক্রিকেটে দিচ্ছি, সবাই গিয়ে ছয় মারতে যায়, সবাই টি টোয়েন্টি মেজাজে খেলা শুরু করে, মানে ওরা মনে করে এটাই ক্রিকেট। সো এই মাইন্ডসেটটা তো ব্রেক করতে হবে।